এবার কাঁচের মতো স্বচ্ছ আর কাগজের মতো পাতলা ফোন বাজারে আনতে যাচ্ছে নোকিয়া, যার খবরে প্রযুক্তি বিশ্বের রীতিমতো তোলপাড়। নোকিয়ার আসন্ন এই ফোনটি হবে একদম স্লিম, অনেকটা পাতলা কাগজের মতোই হবে এর আকার, সেই সাথে এর ট্রান্সপারেন্সি লেভেল হবে 100%, যার স্বচ্ছতা থাকবে একদম কাঁচের মতোই, যা প্রযুক্তি বিশ্বে সৃষ্টি করবে বিপ্লব দাবি নোকিয়ার। তবে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, নতুন এই ফোনটিতে দুর্দান্ত ডিজাইনের পাশাপাশি থাকবে আকর্ষণীয় সব ফিচার। টেক জায়ান্ট নোকিয়া তার হারানো মার্কেট ফিরে পেতে যেন একদম মরিয়া, বাজারে আনছে নিত্য নতুন প্রযুক্তির ফোন। তারই ধারাবাহিকতায় বেশ আগেই কাঁচের মতো স্বচ্ছ এই ফোনের ঘোষণা দিয়ে রেখেছিল নোকিয়া, যার অপেক্ষায় ছিলেন প্রযুক্তিপ্রেমীরাও। এবার শেষ হতে যাচ্ছে সেই অপেক্ষা, বাজারে আসতে যাচ্ছে নোকিয়ার এই অবিশ্বাস্য চমক। কতটা স্বচ্ছ হবে এই ফোন, কিভাবে বা কাজ করবে এটি, থাকবে কোন কোন টেকনোলজি, এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। মোবাইল ফোনের বাজারে একসময় মার্কেট লিডার ছিল ফিনল্যান্ডের টেক জায়ান্ট কোম্পানি নোকিয়া। সারা বিশ্বের সব থেকে বেশি বিক্রি হতো তাদেরই ফোন। নিত্য নতুন প্রযুক্তি আর মানসম্মত ফিচার নিয়ে মার্কেটে হাজির হতো তাদের ফোনগুলো। ফোনটি নোকিয়ার হলে আর তেমন যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা মনে করতেন না এর ক্রেতারা। দুই দিক থেকে দুটি হাত এসে মিলছে, এমন অ্যানিমেশনেই আস্থা মিলত সারা বিশ্বের প্রযুক্তি প্রেমীদের। কিন্তু একসময় মার্কেট লিডার নোকিয়া হঠাৎ করে যেন মুখ থুবড়ে পড়ে। গুগল ফ্রিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিলেও তা প্রত্যাখ্যান করে নোকিয়া। তখন থেকেই শুরু হয় নোকিয়ার পতন। অ্যান্ড্রয়েডের নিত্য নতুন সব ফিচারে যখন মুগ্ধ হচ্ছিল প্রযুক্তিপ্রেমীরা, তখন দিনকে দিন মার্কেট হারাতে থাকে নোকিয়া। নোকিয়ার হারানো সেই মার্কেট ধরতে থাকে স্যামসাং, মোটরোলা, এলজির মতো প্রতিষ্ঠানগুলো। নোকিয়ার সেই বিশাল ভুল দেরিতে হলেও বুঝতে পারে তারা, মোর নয় অ্যান্ড্রয়েডের দিকেই। সেই সাথে মার্কেটে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসার সংকল্প করে কোম্পানিটি। তখন থেকেই বেশ কিছু নতুন টেকনোলজির ফোন বাজারে নিয়ে এসেছে নোকিয়া। এক চার্জে ফোন চলবে টানা 19 দিন, এমন একটি ফোন দিয়েও মার্কেট কাঁপিয়েছিল কোম্পানিটি। তারই ধারাবাহিকতায় এবার তারা আনতে যাচ্ছে কাগজের মতো পাতলা আর কাঁচের মতো স্বচ্ছ একটি ফোন, যা নিয়ে রীতিমতো তোলপাড় প্রযুক্তি বিশ্বে। ঘটতে যাচ্ছে নতুন একটি বিপ্লব। নোকিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই ফোনের বেশ কিছু প্রোটোটাইপ ভিডিও। এতে অনুমান করা যাচ্ছে কি কি ফিচার থাকছে এতে। গুঞ্জন অনুযায়ী এতে থাকবে স্ন্যাপড্রাগনের হাই এন্ড প্রসেসর, যার প্রসেসিং স্পিড হবে লাইটনিং ফাস্ট। প্রসেসর কে সাপোর্ট দিতে এতে থাকবে 12 GB বিশাল সাইজের র্যাম। ক্যামেরাও তো রাখা হবে না কোনো কমতি, এমনটাই জানাচ্ছে বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স। ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনে মেইন শুটার হিসেবে থাকবে 108 MP সেন্সর, যার সাথে সাপোর্টিভ হিসেবে থাকবে 16 MP আলট্রা ওয়াইড সেন্সর আর 8 MP ডেপথ সেন্সর, যা দিয়ে অনায়াসেই রঙিন ফ্রেমে ধারণ করা যাবে আনন্দের মুহূর্তগুলোকে। সেই সাথে এতে থাকবে 4K 60fps এ ভিডিও শুটের সক্ষমতা। ক্যামেরার চমক এখানেই শেষ নয়, সেলফি প্রেমীদের জন্য থাকবে 64 MP ফ্রন্ট ক্যামেরা। তবে সবকিছুকে ছাড়িয়ে এর মূল আকর্ষণ হিসেবে রয়েছে আকর্ষণীয় ডিসপ্লে। প্রায় 7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হবে এতে, যাতে থাকবে আলট্রা থিন আর ন্যারো বেজেল টেকনোলজি। রিফ্রেশ রেট হিসেবেও থাকবে সর্বোচ্চ 120 Hz এর অপশন। ফোনটিকে পাওয়ার আপ করতে এতে দেওয়া হবে 6900 mAh এর ব্যাটারি, যেটিকে চার্জ করতে থাকবে 65W এর সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি। তবে ফোনটি কবে লঞ্চ হবে কিংবা দামি বা কেমন হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।